মোবাইল, ল্যাপটপ কিংবা ডেস্কটপে পরীক্ষাটি দেওয়া যাবে। তাছাড়া মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আমি এটা ল্যাপটপে দেখাচ্ছি। প্রথমে আমাদের কলেজের ওয়েবসাইটে যেতে হবে। যে কোনো ব্রাউজার, সে গুগল ক্রোম হোক, মজিলা ফায়ারফক্স হোক বা এনি যে কোনো ব্রাউজারে প্রথমে ক্লিক করতে হবে। তো আমি এখানে গুগল ক্রোমে ক্লিক করলাম। আচ্ছা, গিয়ে এখানে যে ই যেখানে আমাদেরকে ইউআরএল পুট করতে হয়, সেই ইউআরএল এ গিয়ে পুট করব আমাদের কলেজের ওয়েবসাইটের ইউআরএল, nvc.ac.in। ঠিক আছে, nvc.ac.in, তারপরে এন্টার করলাম, আমাদের কলেজের ওয়েবসাইট চলে এসেছে। তো ইম্পোর্টেন্ট নোটিশটা প্রথমে আসে, ওটাকে আমাদেরকে বাদ বা কেটে দিতে হবে। ক্রস চিহ্ন এখানে আছে, ক্লোজ করলে ক্লোজ হয়। ওপরে একটা ইয়েলো কালারের লেখা রয়েছে, অনলাইন ইন্টারনাল এক্সাম, যেটা ব্লিঙ্ক করছে, ওখানে কি আমাদেরকে ক্লিক করতে হবে। জাস্ট আমি ওখানে ক্লিক করলাম, ক্লিক করলেই আমাদের এক্সাম যেখানে হবে তার পোর্টালটা ওপেন হয়ে যাবে। আমরা কি দেখতে পাচ্ছি, উপরে লেখা আছে নবতি বিদ্যাসাগর কলেজ, তার নিচে সাইন টু স্টার্ট ইউর সেশন, ইউজার নেম, পাসওয়ার্ড আর সাইন ইন। তো আমাদেরকে এখানে করতে হবে কি, প্রথমে ইউজার নেম পুট করতে হবে এবং তার নিচে পাসওয়ার্ড পুট করতে হবে। তো ইউজার নেমের ফরম্যাটটা কি হবে, ইউজার নেম হচ্ছে যে প্রত্যেকে আইডি, প্রত্যেকে আইডি দেখুন দেওয়া রয়েছে, প্রত্যেকে কলেজ থেকে কলেজের আইডি দেওয়া হয়েছে, সেই আইডিটা পুট করতে হবে। আইডিটা সাধারণত এরকম হয়, ওয়ান টু জিরো ওয়ান নাইন দিয়ে স্টার্ট হয়, তারপরে সাবজেক্ট কোড থাকে, দেন রোল নাম্বার থাকে। ঠিক আছে, এটা যদি আইডি হয়, লগ ইন আইডি, আর পাসওয়ার্ড কি হবে, পাস না ডিডি এমএম ওয়াই 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 ওয়াই, মানে ডেট মান্থ ইয়ার ফরম্যাটে। তো কারো যদি ডেট অফ বার্থ জানুয়ারি মাসের 1 তারিখ এবং ইয়ার হচ্ছে যে 2000, তাহলে তার ডেট অফ বার্থ হবে 01, মান্থের জন্য জানুয়ারি, অতএব সেটাও 01 আর 2000 সাল। ঠিক আছে, এই হচ্ছে যে ফরম্যাট, প্রত্যেকের আইডি পুট করতে হবে। প্রথমেরটা হচ্ছে যে আইডি, যেটা কলেজ থেকে প্রোভাইড করা হয়েছে, কলেজ আইডি, আর প্রত্যেকের ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা ডিডি এমএম ওয়াই ওয়াই ফরম্যাটে। ঠিক আছে, তো আমি ওখানে গিয়ে আমার ইউজার নেম পুট করছি। ওয়ান টু জিরো ওয়ান টু জিরো ওয়ান নাইন বিইএইচ ওয়ান। ঠিক আছে, দেন আমি পাসওয়ার্ড পুট করছি, দেন নিচে যে সাইন ইন আছে সাইন ইন। আচ্ছা, সাইন ইন করতেই
এই অপশনটা খুলে গিয়েছে। এখানে আচ্ছা অদিতি পোদ্দার বলে একজনের অ্যাকাউন্ট খুলেছে, এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই পাসওয়ার্ড চেঞ্জ করে দেবে। তাহলে বর্তমান কারেন্ট পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ড, ডেট অফ বার্থ আর নিউ পাসওয়ার্ডে যে যার নিজের মতো পাসওয়ার্ড দিয়ে দেবে। নেক্সট পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেলে আবার লগ ইন আইডি পাসওয়ার্ড, ওই লগ ইন আইডি আইডিটাই থাকবে, পাসওয়ার্ড যে যার নিজের মতো করে করে নেবে। এবার আসি এক্সাম মাস্টারে, যেখানটাতে আমাদের পরীক্ষা হবে। আচ্ছা এক্সাম মাস্টারে খুললেই আমি দেখতে পাবো এখানে নাম এবং বাবার নাম, ঠিক আছে, এবং যে যে এক্সামগুলো আমাকে দিতে হবে সেগুলো এখানে এই নিচের ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলেই এটা আসবে। এখানে যেমন ডেমো এক্সাম আছে, ডেমো এক্সামের বদলে ওই যে যে সাবজেক্টের যে যে পরীক্ষাগুলো রয়েছে এখানে শো করবে। তো আমি জাস্ট এখানে ডেমো এক্সামটা আজকে দেখানোর জন্য ক্লিক করলাম। আচ্ছা ডেমো এক্সাম ক্লিক করলেই নিচে অপশানগুলো চলে আসবে। তো আমি দেখতে পাচ্ছি কোশ্চিনগুলো এসে গিয়েছে। এবার এখানে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, তো কোশ্চিন থাকবে 14টি, 14টির মধ্যে আমরা যে কোনো 10টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো আমরা এই যে প্রথমে কোশ্চিন দেওয়া রয়েছে, তারপরে চারটে অপশান দিয়ে রয়েছে, চারটার মধ্যে যেটা সঠিক মনে করব সেটা আমরা উত্তর দিতে পারি, ঠিক আছে। আমার যদি মনে হয় যে ফার্স্ট অপশান ঠিক আছে, তো আমি ফার্স্ট অপশান দিলাম, কিন্তু পরবর্তীকালে যদি মনে হয় যে এটা আমার না ঠিক ঠিক মনে হচ্ছে না, এটা কোশ্চিনটা এটা হবে, চেঞ্জও করতে পারি। আবার যদি মনে হয় যে আমি কোশ্চিনের অ্যান্সারটা দেবই না, তো আমি তখন এটার উপর ক্লিক করে দিতে পারি, সেম আবার একবার ক্লিক করলে কোশ্চিনের অ্যান্সারটা তখন আর দেওয়া হবে না আর কি, এবং পরবর্তীকালে আবার এসেও দিতে পারি, ঠিক আছে। তো আমি প্রথমে কোশ্চিনের অ্যান্সারগুলো একটা চুজ করলাম, দিয়ে পর সেকেন্ড কোশ্চিনের অ্যান্সার আবার না দিতেও পারি, দিয়ে আমি নেক্সট করে দিতে পারি, ঠিক আছে। এবার এখানে এসে আমি জাস্ট আবার এই কোশ্চিনের অ্যান্সারটা দিতে পারি, এবং পরবর্তীকালে মনে হলো যে ফার্স্ট কোশ্চিনের অ্যান্সারটা দেব, আবার পিভিএস এ ক্লিক করে পিভিএস এ গিয়ে আমি অ্যান্সারটা দিয়ে আসতে পারি। আমি জাস্ট একটা চুজ করলাম, নেক্সট আবার একটা চুজ করলাম, ঠিক আছে, আবার নেক্সট আমার মনে হলো যে এই কোশ্চিনের অ্যান্সারটা আমি দেবো না, না দিতেও পারি, আমি পরেরটা চলে গেলাম, ঠিক আছে। এখানে আছে, এখানে এসে আমি এই কোশ্চিনের অ্যান্সারটা দেবো, চাইলে দিতে পারি না দিতেও পারি, ঠিক আছে, আমি দিলাম। আবার নেক্সট টিপেছি, আচ্ছা এখানে এসে আমি কোশ্চিনের অ্যান্সারটা দেবো ভাবলাম, দিলাম। এটাও দেবো ভাবলাম, আবার নেক্সট করেছি, তো এরকম এটা আমি ভাবলাম যে দেবো না, ঠিক আছে ছেড়ে দিলাম, এটা ভাবলাম যে দেব, ঠিক আছে। এখানে আমরা 8টা কোশ্চিন আমরা করে এসেছিলাম, যখনই দেখে এখানে দেখো আর নেক্সট যাচ্ছে না, তো আমি যদি মনে করি যে আর এরপরে আর কোশ্চিন নেই, আমি 8টা কোশ্চিনই ডেমো কোশ্চিনে রাখা রয়েছে, ওই জন্য আর যাচ্ছে না। তোমাদের ক্ষেত্রে 14টা কোশ্চিন থাকবে, তোমরা 14টা কোশ্চিন দেখতে পাবে এখানে। তো পিভিএস করলে যে সকল কোশ্চিনের অ্যান্সার দিতে পারিনি সেগুলো আবার আমি চাইলে আবার দিতে পারি, ঠিক আছে। তো আমার যদি পরীক্ষা আবার নেক্সট করে এসে আমাকে লাস্ট পেজে এসে দেখো এখানে নিচে শো করছে ফাইনাল সাবমিট, এই ফাইনাল সাবমিটটা ক্লিক করতে হবে, ক্লিক করলে আমাদের পরীক্ষা কমপ্লিট, আমাদের আর কিছু করার দরকার নেই, ঠিক আছে।